বর্তমান শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলা উচিত। বাংলাদেশে ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হিসাবে শিক্ষা পাঠ্য মানে শিক্ষা বিভাগকে একবারে পঙ্গু করার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কুদরতে খোদা নামে একজন গজবে খোদা যাকে দায়িত্ব দিয়েছে, এই লোকটা নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। এই নাস্তিককে দায়িত্ব দিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার। একবারে নাস্তিক্যবাদী বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব জায়গাতে যেন নাস্তিক থাকে। কোন মুসলমান, কোন আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে দাখিল কোন মাদ্রাসাতেও যেন, মাদ্রাসায় পড়েও যেন একজন ছাত্র মুসলমানের বাচ্চা যেন সে নাস্তিক হয়। এই শিক্ষা আপনারা বইগুলো পড়বেন, আমি সব বলবো ইনশাল্লাহ, সব বলতে পারবো না, কিছু কিছু বলবো, আপনারা বাড়ি গিয়ে মিলাবেন ইনশাআল্লাহ। তো আসুন, আমরা আজকে অনেক ইমামের সাথেই আমার কথা হয়েছে, গোটা দেশেই সকল ইমামগণ প্রত্যেকটা মসজিদের মেম্বারে আজকে সেই শিক্ষা ব্যবস্থার উপরে কথা বলবে ইনশাআল্লাহ, আমিও বলবো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে এবং এই ব্যাপারে কথা বলা লাগবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে মানুষ আসলো আসলে কোথা থেকে, আর আমাদের বাচ্চাদেরকে শিখাচ্ছে যে মানুষ আসলো কোথা থেকে, তো আমরা পড়ি, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم বলেন আল্লাহ আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী, তোমার রবের নামে, আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। বলেন আল্লাহু আকবার, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার সম্মানিত রবের জন্য, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে সৃষ্টি দে, মানুষকে শিক্ষা দেন কলমের সাহায্যে, কলমের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার, কলমের মাধ্যমে শিক্ষা, এই কলমকে আজকে আবিষ্কার হলো। আসমান জমিন যখন কিছুই ছিল না, বুখারী শরীফে অনেকগুলো হাদিস এসেছে, তকদির অধ্যায়ে, ভাগ্য অধ্যায়ে, তকদির যেটা অধ্যায় সে অধ্যায়ে আপনারা পাবেন, মুসলিম শরীফ বিভিন্ন হাদিসের গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলল, ও কলম তুমি লিখো। কলম বলল, ও আমার রব, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কলম আমি যা বলছি লেখো, এখন থেকে কিয়ামত পর্যন্ত মানে সর্বশেষ পর্যন্ত যা হবে সব লেখো। আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন কলম সব লিখে ফেললেন। বলেন আল্লাহ, আল্লাহু আকবার, কবে কিয়ামত হবে, কবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কবে কিয়ামত হবে, কোন লোকগুলো জান্নাতি, কোন লোকগুলো জাহান্নামি, কোনটা হতভাগা, কোনটা শতভাগা, কে কতদিন বাঁচবে, কে কয়টা কত মিনিটে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমরা এখানে আছি, আমরা সবাই কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। আমরা কি আসামি বলেন তো? আমরা শুধু জানি না যে কোন সময় হবে, আমরা জানি না কোন সময় হবে। একজন আসামিকে যদি
জেলখানার মধ্যে রাখা হয়। জেলখানার মধ্যে রাখার পরে তাকে যদি বলা হয় আগামী অমুক তারিখে আজকে আজ সাত দিন পরে তোমার ফাঁসি কার্যকর হবে, তার অবস্থাটা কেমন হবে? আমরা মানুষ যার থেকে শুরু করে প্রত্যেকটা মাখলুক যাদের প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত সময় আছে যে এই সময়ে 2023 সালের জানুয়ারি মাসের অমুক তারিখের এতটা এত মিনিটে এত সেকেন্ডে অমুক জায়গায় এই অবস্থায় অমুক ইন্তেকাল করবে, সব নির্ধারিত। সব কি? সব নির্ধারিত। বলেন আল্লাহু আকবার। এই কলম লিখলো কে? লিখলো কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে শিক্ষা দিই কলমের সাহায্যে। কিসের সাহায্যে বলেন? কলমের সাহায্যে শিক্ষা দিই। এই শিক্ষাটাকে এমন ভাবে নাস্তিক্যবাদীরা নিল যে কলমের সাহায্যে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছে, তার মানে হলো কলম দ্বারা যে বই লিখবে এ বই যারা পড়বে যা লেখা আছে তা তো শিখবে, এই জন্য এমন ভাবে বইটাকে কলম দ্বারা এমন ভাবে সাইজ করো যাতে ইসলামী শিক্ষাগুলো সবগুলোকে বাদ দিয়ে নাস্তিক্যবাদী সব শিক্ষা প্রবেশ করিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে তৈরি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। কি রক্ত থেকে? জমাট বাঁধা রক্ত থেকে। আর আপনি যদি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের ইতিহাস বই, বাংলাদেশের ইতিহাস নামক বইয়ে যদি আপনি দেখেন তো লেখা আছে যে মানুষ এসেছে বানর থেকে। বলে নাউজুবিল্লাহ। ডারউইনের যে মতবাদ, বিবর্তন মতবাদ থেকে তৈরি হয়েছে তিনটা প্রাণী, যে তিন শ্রেণীর প্রাণী মানুষ, হ্যাঁ, তারপর হচ্ছে যে যে সিম্প্যাথি, সিম্প্যাথি আছে না বানরের মতন দেখতে, সিম্পাইন। সম্মানিত হাজিরিন, এই যে প্রাণীগুলো বিবর্তন মতবাদের মাধ্যমে হচ্ছে যে তৈরি হয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা যারা মানুষ তারা তারা হচ্ছে যে এটা বিশ্বাস করবে না, কিন্তু যারা বানরের বাচ্চা আসলেই, আসলে যারা বানর যাদের চরিত্রটা বানরের মতো, তারা বিশ্বাস করবে যে মানুষ এসেছে বানর থেকে। কিন্তু যারা মানুষ তারা কিন্তু বিশ্বাস করবে না কি মানুষ এসেছে বানর থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুনের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 নম্বর আয়াত, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি, মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে আমি তৈরি করেছি মাটির নির্যাস থেকে। আপনারা শুনেছেন হযরত